আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার সাথে আমার যে পেশেন্ট বসে আছেন এখানে, সেই শুধু সুনামগঞ্জ সিলেট থেকে এসেছে। তো আমার এই পেশেন্ট দীর্ঘদিন যাবত উনি এভিয়ান রোগে ভুগছিলেন। ওনার জীবনে ছোট্ট একটা দুর্ঘটনা আছে, একটি অপারেশন আছে। ডক্টররা এমন পর্যন্ত বলে দিয়েছেন যে অপারেশন ছাড়া অন্য কোনো উপায় নেই, বাট থেমে থাকেননি উনি। উনি বুঝতে পেরেছিলেন যে না, হয়তো অপারেশন ছাড়াও হয়তো সুস্থ হওয়া সম্ভব। তাই তিনি খুঁজতে থাকেন কোথায় এর চিকিৎসা আছে, এবং খুঁজতে খুঁজতে একটা সময় এই ডিপিআরসির কথা উনি জানতে পারেন যে এই ডিপিআরসিতে অপারেশনবিহীন চিকিৎসা হয়, এবং সেই অনুযায়ী সরাসরি চলে আসেন আমার কাছে। আসুন দর্শক, আমার এই পেশেন্টের সাথে একটু পরিচিত হই, কি হয়েছিল ওনার জীবনে সেই পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নাম আর পরিচয় যদি আমাদের সাথে একটু বলেন। আমার নাম মোহাম্মদ এমদাদুর রহমান। আচ্ছা, আমার বিভাগ হচ্ছে সিলেট, জেলা সুনামগঞ্জ, থানা সাতক। আচ্ছা, কি হয়েছিল আমাদেরকে যদি একটু বলতেন, যে আমরা জানি যে একটা দুর্ঘটনা আছে। আমি ছোট্টটা বিজনেস করি। আচ্ছা, এই যে করোনাকালীন সময়ে যখন এই যে মিলিটারির লোকজন আসে, তখন ওরা যে দোকানপাট একটু মানে তাড়াতাড়ি গতিতে একটু লাগানোর নির্দেশ ছিল। আমার যেহেতু একটু মুদি দোকান ছিল, দোকানটা লাগাইতে একটু লেট হয়েছিল, তাই একটু তাড়াহুড়া করতে গিয়ে মানে হুচট হয়ে পড়ে গিয়েছিলাম। আচ্ছা, পড়ে যাওয়ার পরে আমি অজ্ঞান হয়েছিলাম, তখন অনুভব করতে পারিনি। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে গেলাম, ওরা বলে যে কিছু হয় নাই, এইভাবে ব্যথার ইঞ্জেকশন দিছে, আর বলতে পারি না। পরে দুই দিন পরে দেখা যায় যে আর মানে বিছানা থেকে উঠা যাচ্ছে না। আচ্ছা, পরে যাই হোক, এই যে আমাদের সিলেট বিভাগীয় শহরে এসে একজন অর্থোপেডিক্স ডাক্তার দেখালাম, উনি বললো যে আপনার এটা ভেঙে গেছে, আপনি এটা অপারেশন করতে হবে। আচ্ছা, এই করোনাকালীন সময়? জি, করোনাকালীন সময়। তখন অপারেশন করলাম, করার পরে উনি বললো যে এইটা তোমার এখানে যে ফাত অ্যাডজাস্ট করে দিব, এইটা আবার খুলতে হবে। উনি তিন বছর সময় দিলেন, তিন বছর পরে খুললাম। তবে অপারেশন করার সময় উনি বলছিল যে আপনার এটা তো ভেঙে গেছে, এখন তো এটা আমরা যে তাৎক্ষণিক ভাবে করি, যেহেতু আপনার সাত আট দিন লেট হয়ে গেছে, এটা যে ব্লাড সার্কুলারটা আপনার আমরা 50% গ্যারান্টি দিব, এর অতিরিক্ত আমরা পারবো না। পরে যদি এটা সমস্যা হয়, আপনি পরে হিপ রিপ্লেসমেন্ট করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি অপারেশন এটা সাকসেসফুল হইলাম। পরে আরবার এইটা বেতার জন্য এটা খুললা ফেললাম, যে তিন বছর পূর্ণ হওয়ার পরে এই যে গত জানুয়ারি, এই যে গত বছরের যে জানুয়ারি গেল 2023-এর, এই যে 2023-এর হয়তো 5-6 তারিখ, এরই মধ্যে আমি ফাটটা খুলে ফেলেছি। খুলে ফেলার পরে চললাম চিকিৎসাধীন অবস্থায়। আমার অর্থোপেডিক সার্জারি ডাক্তার যে ছিল তার অধীনস্থ, এখন দেখা যায় যে ব্যথা তো উপশম হচ্ছে না। ওনার কাছে বারবার শরণাপন্ন হলাম, উনি বলতেছে যে এখনো সময় হয় নাই, সময় হইলে আমি বলে দিব, যদি রাত্রে ঘুমাইতে সময় ঘুম ভেঙে যায় তখন আমরা মনে করবো যে আপনার এই সমস্যা, আপনি যে কোনো একটা সময় এটা হিপ রিপ্লেস করতে হবে। আচ্ছা, যাই হোক, এরপরে আমি আরো দুই তিনজন ডাক্তার দেখাইলাম, ওরা সবই বলছে একই কথা যে আপনার এখন এটা এভিয়ান হয়ে গেছে, এটা যে আপনার হিপ রিপ্লেসমেন্ট ছাড়া কোনো উপায় নেই। অলরেডি এই যে শারীরিক এখানে আসার আগে, ধরেন আজ থেকে এক মাস আগে, আসার আগে উনি বলতেছে যে অপারেশন অলরেডি ডেট দিয়ে দিছে। আমার ডেট দেওয়ার পরে এখন তো আমার একটা বাবা চিন্তার বিষয়। আমি চিন্তা করলাম যে একটা পাসপোর্ট করব, আমি বাইরের দেশে একটু যাইব। ইউটিউবে সার্চ দিলাম, বাইরের ডাক্তারের অর্থোপেডিক্স ডাক্তারের ইয়ে দেখলাম একই। হঠাৎ আমার নজরে আসলো এই যে ডিপিআরসি তে স্যার শফিউল্লাহ প্রধান স্যার, উনি অপারেশন বিহীন চিকিৎসা করে এবং এভিএন এর ভালো একটা চিকিৎসা করে। তাই আমি আর বিলম্ব না করিয়া আমি ডিপিআরসির লোকেশন নম্বরে যোগাযোগ করলাম। যখন আমি ডিপিআরসি তে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে স্যারের এই যে সিরিয়ালটা নিলাম, আসলাম, স্যার বললো যে আমার জীবন বৃত্তান্ত চাইল, আমি এইটুকুই বললাম। স্যার বললো ঠিক আছে,
তুমি এক কাজ করো আমারে শুধুমাত্র একবার এই যে এইভাবে এইভাবে এই যে এই যে এইভাবে দাল হইয়া এইভাবে কইছে যে তুমি এইভাবে করো আচ্ছা এই এই করলাম করার পরে কইল যে স্যার যে অপারেশন তোমার আশা করা যায় যে আগামী 20 বছরের ভিতরে লাগবে না স্যার দেখলো দেখার পরে কইল ঠিক আছে তুমি মেডিসিন খাও আর আগামী এক মাস পরে আরবার দেখা করবেন কি হইল 15 দিন খাইলাম মোটামুটি আল্লাহর রহমতে আগে চাইতে অনেক ভালো আমি আগে মানে এই যে হাত কল্লা আছে না এইটার বোর্ড দিয়া মানে এই যে 20 থেকে 25 পারা ফালানির পরে মানে যে আর হাঁটতে পারতাম না এখন তো তখন আমার সাথে লোক নিয়েও আসতাম এখন 15 দিন ওষুধ সেবনের পর ইনশাল্লাহ আমি আজকে একাই চলে আসছি ঔষধ নেওয়ার জন্য একা চলে আসছি একা চলে আসছি দীর্ঘদিন থেকে হয়তো অনেকে জানে না আপনি যেরকম হয়তো হঠাৎ করে একদিন আপনি জানতে পেরেছেন ডিপিআরসির কথা না হয়তো আপনি অপারেশন হয়তো করে ফেলতেন তো যারা জানে না তাদের জন্য এই চিকিৎসা সম্পর্কে কি কিছু বলবেন স্যার আমি তাদের উদ্দেশ্যে এইটাই বলবো কারণ এখন তো আমি সারা শরণাপন্ন হইতেছি হইছি এখনো তো ডিটেলস মানে এখন যে সময়টা আগাইতেছে এটাতে আমি আমার ফলপ্রসূ মনে করতেছি অনেকের অনেক চিন্তাধারা থাকতে পারে আমার কথা হইলে তারা আগে এখানে আসুক আইসে এটার অবজারভেশন করুক কইরা যদি ভালো হয় তাইলে আলহামদুলিল্লাহ দর্শক অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট এটা অনেকেই এর সম্পর্কে ভালো ধারণা নেই অনেকে হয়তো সেটা বুঝতে পারেন না অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্টটা হচ্ছে আপনার যখন কোনো একটি দুর্ঘটনা বা কোনো একটি অপারেশন বা যে কোনো ধরনের শারীরিক অসঙ্গতি আপনার দেখা দেয় তার যে পরবর্তীতে চিকিৎসাগুলো চিকিৎসা ব্যবস্থাটা এর মাধ্যমে একটা অসুস্থ ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে বিনা অপারেশনে ফিরিয়ে আনা সম্ভব সো যেটা এই ডিপিআরসিতে হচ্ছে দর্শক আমাদের মাঝে এরকম অনেকেই আছেন যারা অপারেশন ভীতি আছে অপারেশন করতে চাচ্ছেন না আপনার বিভিন্ন ধরনের শারীরিক কমপ্লিকেশন আছে তাদের জন্য বলছি তারা যদি সুস্থ হতে চান ভালো হতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে যোগাযোগ করুন এই একটি ফোন নাম্বার হতে পারে আপনার সারা জীবনকে বদলে দিতে পারে অসুস্থতা থেকে সুস্থতার জীবনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম